প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এগ্রিকালচার এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব পাটের পাতায় হলদে সিট পরা বা মোজাইক সম্পর্কে। মোজাইক আক্রান্ত পাট গাছের সংগৃহীত বীজ বপনের ফলে এই রোগ হয়ে থাকে। গাছ বড় হওয়ার সাথে সাথে পাতায় হলুদ সবুজ সিট পরা দাগ দেখা যায়। আক্রান্ত গাছের বার কমে যায় এবং হাঁসের পরিমাণ শতকরা 50% কমে যাওয়ার আশঙ্কা থাকে। অধিক আক্রান্ত গাছ টলে পড়ে যায় এবং শুকিয়ে যায়। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এর প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে। প্রতিরোধ ব্যবস্থা হিসাবে নিরোগ গাছ থেকে বীজ সংগ্রহ করবেন। জমিতে আক্রান্ত চারা দেখামাত্র তুলে ফেলবেন। কোনো ক্রমেই হলদে সবুজ সিট পরা আক্রান্ত গাছকে সুস্থ গাছের আশপাশে বাড়তে দেওয়া ঠিক নয়। সাদামাছি মারার জন্য মাঝে মাঝে পাট খেতে ডায়াজিনন প্রতি 10 লিটার পানিতে 15 মিলি পরিমাণ ঔষধ মিশ্রণ তৈরি করে 30 থেকে 40 দিন বয়সের গাছে 7 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করুন। পাট গাছের মাঝামাঝি বয়সে বারান্তকালে যদি এই রোগের ব্যাপকভাবে দেখা যায় তাহলে ওই ক্ষেতের পাট গাছ থেকে আর সংগ্রহ করা যাবে, কিন্তু বীজ সংগ্রহ করা একেবারে নিষিদ্ধ। কেননা আক্রান্ত গাছের বীজ সংগ্রহ করে বপন করলে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।